বিশ্ব আছে কি নাই? আছে। দুনিয়া পাওয়ার জন্য আমরা এসেছি কি? দুনিয়া পাওয়া এসেছি কাকে পাওয়া দিন এসেছি? আল্লাহকে। কে কে আল্লাহকে পাওয়া দিন? না তো হাত তুলত। কাকে পাওয়া দিন এসেছি আমরা? বলো কাকে পাওয়ার জন্য? প্যারে হাজিন ইন্নামাল আমাল ও বিনিয়াত, যেরকম নিয়াত করবে ফলাফল তত হবে। দুনিয়া পাওয়া দিন থাকে দুনিয়াই পেয়ে যাবেন, আর তো আল্লাহকে পাওয়া দিন অবশ্যই আপনি আল্লাহকে পেয়ে যাবেন। তাই নিয়াতকে দুরুস্ত করে বসুন, নেক আমল করার খেয়াল করে বসুন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দিবেন। প্যারে হাজিন কথা হলো, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে যা উপস্থিত দেওয়া হয়েছে, আমরা সবাই মুসলমান। আমরা কি জাতি? আমরা কি মুসলমান? খাঁটি মুসলমান হয় এই দুটি বিদায় হতে হবে। কি মুসলমান হয়? কি মুসলমান হয়? আপনার খাঁটি মুসলমান হয় দুই বিদায় হতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন হাত দেখান তো। কি খাঁটি মুসলমান হয় দুই বিদায় হতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাজিন সবাই হাত যদি আমরা ওয়াদা করলাম যে আমরা খাঁটি মুসলমান হয়ে দিদি বিদায় হব। এই বর্তমান যুগে এই বাংলার জমিনে অনেক দাবিদার লোক রয়েছে, দাবিদার রয়েছে, তার নিজে নিজে খাঁটি মুসলমান বলে দাবি করছে, নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কামায়, দাড়ি ছাটে, এমনি হলো খাঁটি মুসলমান। এরকম মুসলমান কি আমাদের সমাজে আছে না নাই? আছে কি নাই? প্যারে হাজিন খাঁটি মুসলমান কি আমলের মাধ্যমে হবে না বেআমলের মাধ্যমে হবে? কিসের মাধ্যমে? নেক আমল না বদ আমল? তাই প্যারে হাজিন নেক আমলের মাধ্যমে খাঁটি মুসলমান হয়ে যদি বিদায় হতে হবে, ঠিক কিনা? সেই আমল কি আমার ইচ্ছে মতো হবে, মন গড়া হবে? আমল আমার ইচ্ছে মতো নয়, মন গড়া নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আদর্শ মানুষে পাঠিয়েছেন। কি মানব হিসাবে? কি মানব? আদর্শ মানব হিসাবে। কোনো ভাষ কোনো হিন্দুকে আল্লাহ পাক আদর্শ মানুষে পাঠিয়েছেন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাউকে আল্লাহ পাক খাটে আপনার একমাত্র রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষ পাঠিয়েছেন, ঠিক কিনা? রাসূলকে দেখেছি তা আমল কি করে করবো? বিশ্বাসও করে কি ওলামা রাসূল আম্বি ওলামা গান নবীদের ওয়ারিস, আলেমগন নবীদের, আলেমগন নবীদের সেই কোন আলেম? হক্কানি আলেম। কোরআন হাদিস পড়েছে, ফেকা পড়েছে, তাফসীর পড়েছে, নামাজ ঠিকমতো পড়ে না, রোজা ঠিকমতো রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কামায়, দাড়ি ছাটে, গিবা শিকায়ত করে, মিথ্যা বলে, হিংসাসাদ করে, ইনি হলো খাঁটি মুসলমান, খাঁটি আলেম। কথা বলুন, কি বলছি আমি? কথা বলেন, আমি সংক্ষেপ বলছি, আপনি বোঝার চেষ্টা করবেন। কেননা খাঁটি হাক্কানি আলেমের ইত্তেবা করলে
হক্কানি আলেমের পাইরবি করলে, হক্কানি আলেমের অনুসরণ করলে রসুলের পাইরবি করা হয়। কার পাইরবি করা হয়? রসুলের পাইরবি করলে কাকে পাওয়া যাবে? তাই পেয়ারে হাজির, যেই আলেম ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কামায়, দাড়ি ছাটে, এই আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে? তাই কথা হলো এই, হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে। রসুলের ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। যার জন্য হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ 1985 একটা মাদ্রাসা করলেন, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। একদল হক্কানি আলেম তৈরি করার জন্য মাদ্রাসা করা হয়েছিল। আজকে এখানে যা পীর ভাই মুহিবিন যা আছেন তাদেরকে আমি বলছি, আপনাদের ছেলেপেলেকে নাতিনাতিকে যে হক্কানি আলেম করতে মনে চায়, দিনই আমাদের সাথে পড়াবার চেষ্টা করবেন। কি মাদ্রাসা? আর আপনারা নিজেরা পরামর্শ করে, একত্র বসে পরামর্শ করে বিভিন্ন জায়গায় এই দিনই মাদ্রাসা করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন, আমার বলার কাম বলে যাচ্ছি, বুঝে কাজ করবেন। তো যাই হোক, তাই রসুলুল্লাহ সাল্লামকে মহব্বত করতে হবে, রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কি না? মুখে না দিলে, দিলে মহব্বত করলাম নামাজ পড়লাম না, হলো দিলে মহব্বত রোজা রাখলাম না, দিলে মহব্বত পর্দা করলাম না, দিলে মহব্বত সুদ খেলাম, ঘুষ খেলাম, রসুল মহব্বত কা হলো? দিলে মহব্বত আমলে প্রমাণ, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে রসুলুল্লাহ সাল্লামকে মহব্বত করে থাকি। আপনার সেই আমল মুস্তফা সাল্লামকে মহব্বত করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত হাত তুলুন তো। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিন, রসুলুল্লাহ সাল্লামকে মহব্বত করতে হবে লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, কাজকর্ম, সিরাত সুরাত সব কিছু হবে রসুল পাকের নমুনায়, না হিন্দুর নমুনায়, খ্রিস্টান, ইহুদি, নাসারা নমুনা হবে কার? রসুলের পাকের নমুনা হবে। কথা মনে রাখ, বুঝবেন আমরা উম্মত কার? উম্মত কার? দেখাবে খ্রিস্টানের মতো, ইহুদির মতো, নাসারার মতো, দেখাবে কার মতো? রসুলের পাকের নমুনা দেখা যাবে। পেরে হাজির, এমন লেবাস পড়ো না, এমন আমল আখলাক করো না, এমন চাল চলন করো না, এমন চেহারা সুহাদ করো না, তোমাকে দেখলে সন্দেহ হয় তুমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, এটি ঠিক ঠিক পাচ্ছি না, এটা ধরে না হয়। লেবাস পোশাক এমনই হবে, তুমি বিশ্বের যে কোনো জায়গায় যাও না কোনো দেখলে দেখার সাথে বলতে যে এই লোকটা মুসলমান। এমনই চেহারা সুহাদ হবে, এমনই লেবাস হবে, এমনই আমল হবে, এমনই আখলাক হবে, যেন বসতে যেন চিন্তা করতে না হয়। তো যাই হোক, লেবাস লেবাস পোশাক ঠিকমতো আমল করার চেষ্টা করবেন, চেহারা সরাসরি বাকের নমুনায় করবেন, আমল আখলা সেবাকের নমুনায় করবেন। চেহারা সরাস হবে কার নমুনা? কার নমুনা? বাঘের বাচ্চা দেখতে কি ছাগলের মতো না বেড়ার মতো? কিসের মতো? তো কান, লেজ, গায়ের রং সব বাঘের নমুনা হয়ে থাকে। আমরা উম্মত কার? উম্মত কার? দেখাবে কার মতো? পেয়ারে হাজিন, তাই কথা হলো চেহারা সোজাবে কার নমুনায়? আপনার রসুলের নমুনায় চেহারা সোজা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুল তো। রসুলবাগের নমুনায় চেহারা সুর করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? তাই পেয়ারে হাজির, সবাই হাত জড়িয়ে ওয়াদা করলাম যে আমাদের চেহারা সুরাজ রসুলবাগের নমুনায় করব।
কার নমুনা, কার নমুনা? রাসূল সাল্লাম, তার মুখে কি দাড়ি ছিল কি ছিল না? খাটো খাটো কি লম্বা দাড়ি ছিল? তাইপর দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি কামান, দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। ফাসে সওয়ার বাবাফুল্লাহ, দাড়িকে লম্বা করো, মস্তকে খাটো করো। তাই পেয়ারে হাজিন খেয়াল করে শুন, জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পায় পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, এমন করে ভাই আজকে এই মধ্যে আসেন কি না, রসুল সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকে নমুনায় চেহারা করবেন, দাকে একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, হাত নামান, খেয়াল করে শুনুন। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, এমন কোন ভাই আজকে এই মধ্যে আসেন কি না, রসুল পাক সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন, দয়া করে একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, দাঁড়িয়ে যান, 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 কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জানরা দাঁড়িয়েছেন তা বসবেন না, জানরা দাঁড়িয়েছেন তা বসবেন না, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, আমি অনুরোধ করছি, কথা বন্ধ করুন, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, আমি অনুরোধ করছি থাকলে দাঁড়ান, ভাগ্য সবসময় ফিরে আসে না, ভাগ্য সবসময় ফিরে আসে না, আমি অনুরোধ করছি থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। জানরা দাঁড়িয়েছে তারা ভাগ্যবান, তারা কি বলো, তারা কি হাসর হবে কার সাথে? রসুল পাকের সাথে হাসর, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। রসুল তো আমার হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কৃষি আসা বসে আছো, অনুরোধ করছি থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন, খাস করে দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রসুল সালামকে মহাব্বত করে রসুল পাকের নমুনায় চেহারা করার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করে আল্লাহ পাক এদের চেহারায় আল্লাহ নূর দিয়ে, বলো আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন। দোসু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। তো প্রিয় হাজির, রসুল সালামকে মহব্বত করতে হবে। কাকে মহব্বত করতে হবে, কাকে মহব্বত করতে হবে? আমলের মাধ্যমে না বেআমলের মাধ্যমে? ওর কি হয়েছে বলে, হ্যাঁ কথা বন্ধ করেন না, তাই পেয়ারে হাজিন রসুল সালামকে মহব্বত করতে হবে। রসুলকে সারাকে আল্লাহকে পাওয়া যাবে,
যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। আর রসুলকে পেতে হলে হাক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। কোন আলেম? কোন আলেম? ফাসেক আলেম? ফাসেক আলেম? পেয়ারে হাজিন, বেআমল আলেমের ইত্তেবা করো না, অনুসরণ করো না। পথ ভ্রষ্ট আলেমের ইত্তেবা করো, অনুসরণ করো না। লম্বা যুবর নাম হাক্কানি আলেম না, দাড়ির নাম আলেম, টুপির নাম আলেম নয়, সার্বিক নিয়ে হলো আলেম। কথা বোঝেন? পেয়ারে হাজিন, লম্বা যুবক গায়ে দিলাম, মাথায় পাখি করে দিলাম, দাড়ি রাখার সবই করলাম, আর রসুল ভাই মোহাম্মদ করি ঘরে নেই পর্দা আমার, আমি হলো সবচেয়ে বড় আলেম। কথা বোঝেন কি বলি? বুঝে নেবেন, কিন্তু কথা বুঝে নেবেন। এরকম আলেম কি আমাদের সমাজে আছে কি নাই? সাবধান, এই সমস্ত আলেম থেকে দূরে থাকো। এর নাম আলেম নয়, ফাসেক আলেম। ফাসেক আলেমের পিছনে নামাজ হয় না। তাই পেয়ারে হাজিন, তাই হক্কানি আলেমের ইত্তেবা করবেন, সুন্নতে আমল করার চেষ্টা করবেন। সুন্নতে আমল, নেক আমল না বদ আমল? এই মাথায় টুপি দেওয়া কি সুন্নত না? সুন্নত কিনা মাথা গোল টুপি দেওয়া কি? এরা আমল নেক আমল না বদ আমল? নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, সুদ খাওয়া? না না, এটাও নেক আমল ভাই। বর্তমানে সুদ আর ঘুষ এমন কথা শুরু হয়েছে, নেক আমল গণ্য হয়ে গেছে। এখন কিছু আলেম রয়েছে, নামধারী আলেম, তাও সুদ খাওয়া শুরু করতে হবে। কথা বোঝেন? কথা বুঝবেন। তাই কথা হলো, এই যার জন্য এই দিনিয়া মাদ্রাসা কথা বলার উদ্দেশ্য এটি, রহমতুল্লাহ আলাই মাদ্রাসা করেছেন একদল হাক্কানি আলিম করার জন্য। যাই হোক, রাত্র হয়েছে, সঙ্গে কথা বলছি। তাই কথা হলো এই, এই সুদ খাওয়া কি? সুদ খাওয়া? এই যে নামাজ, নামাজ পড়ার হুকুম কার? রোজা করার হুকুম কার? পর্দা করার হুকুম কার? এই যে নামাজ পড়ি না, রোজা খাই না, পর্দা করি না, সুদ খাই, ঘুষ খাই, কোনো কারণ আছে কি নাই? আল্লাহ বলরান আলা কুলুব হিম্মা কানু ইয়াকসিবুন। মানুষ যে গুনার কথা, তখন তার কলবে তিলকের মতো কালো কালো দাগ পড়ে যায়। যত বেশি গুণের দাগ ছড়িয়ে যাচ্ছে, দিল শক্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বত তাদের থাকে না, আল্লাহর ভয় তাদের থাকে না। এই দিলের ময়লা কি দূর করার দরকার আছে কি নাই? রাসূলের পাক তালিম দিচ্ছেন, সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, দিলের ময়লাকে দূর করার একমাত্র দাওয়া হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করে করে দিলকে পরিষ্কার করো, দিলকে সাফ করো। যার দিল ভালো তার সব ভালো। তাই পেয়ারে হাজিন, এই যে নামাজ পড়ি না, রোজা পড়তে পারে, এই অসহায় কে? শয়তান। মানুষের কলবে চঙ্গল মেরে বসে থাকে। আল্লাহর করে মানুষ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে শয়তান চঙ্গল ছেড়ে দূরে পালিয়ে যায়, থাকতে পারে না। আবার যখন আল্লাহ বান্দা আল্লাহ জিকিরতে গাফেল হয়ে যায়, আবার শয়তান সবার কলবে চঙ্গল মেরে আর বসতে শুরু করে দেয়। তাই আউলিয়া কিবার বুঝে দিন মানুষকে তাদের পাশ আন পাঁচ দিকে তার সার ছাড়তে, বলো লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, ছাড়তে কি টানতে করতে করতে এমন অভ্যস্ত হয় যে চব্বিশটি ঘন্টা আল্লাহ দেখে যখন জারি হয়ে যায়, তো শয়তান তার কলবে জঙ্গল মারতে পারে না, অসহতে পারে না। তাই পেয়ারে হা দিতে আল্লাহ জিকির করে করে আল্লাহ পেয়ারা হবে। কার পেয়ারা হবে? কার পেয়ারা হবে? না আলমের পেয়ারা, পীরের পেয়ারা। পেয়ারা হবে কার? যত আল্লাহ ওলি যা হয়েছে, আল্লাহ জিকির সাহেব আল্লাহ ওলি হয়েছে, আল্লাহ জিকির করে করে, আল্লাহর তাবেদারি করে করে, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহ খাঁটি পেয়ারা বান্দা হয়ে যদি বিদায় হয়েছে, ঠিক কি না? এই জমিন কার? জমিন কার? সর্বভৌমত্বের ক্ষমতার মালিককে? গোলাম কার? কোন অধিকার নেই আল্লাহ জমিনে আল্লাহর নাফরমানি করা। যতদিন এই জমিনে থাকবো, তখন আল্লাহ গোলামি করে করে, আল্লাহ হুকুমকে পালন করে,
আল্লাহর খাঁটি প্যারা বান্দা দিন বিদায় হতে হবে, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? প্যারা হাজির কথা বেশি নয়, আজকে এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করিনি? কি আছেন কেউ? সবাই গুনা করেছি। আসুন একবার তওবা ইস্তেগফার করে নিন, গা গা হাত দিয়ে বসুন, সবাই গা গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তেগফার করে নিন, খালিস তওবা করুন, গা গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তেগফার করে নিন, খালিস তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সৌদ খেয়েছি, ঘোষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা বাস্কেও থিয়েটার যাত্রা বেশি হাত গেছি, দাঁড়িয়ে গামে দাঁড়িয়ে ছেড়েছি। আজকে আল্লাহ দরবার খাঁটি তওবা করবো, জীবনে কোনো গুনার কাজ করবো না। তওবা করা যাবে? তওবা করে আদার নুদানরা বাঁচাতে চান, এর সাথে বাঁচ হয়ে নেবেন। জানার নুদান বাঁচাতে চান, এসে বাঁচ হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করে দিছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত মোহাম্মদ মহিবুল্লাহকে, জিনকে পীর জমান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে সাহেব রহমতুল্লাহ আলাইহ, বিশ তরিকায় নকশবন্দিয়া চেষ্টিয়া কাদিয়া মুদদিয়া মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোসর আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তালুদান রাবাত হলেন, পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিষের খাবেন না, বিষের খাওয়া মকরু তাহরিম, বারবার কা হারামের গুনাহ হয়। সৌদ খাবেন না, সৌদের 73 গুনাহ, কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি ওয়াল মোরতাসি কিলামফিন্নার উবায় জাহান্নামে। সিনেমা বাস্কোপ থিয়েটার হাজার টাকা বেশি আর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোলটুপি পরিধান করবেন, লম্বা রাস্তায় গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলেকুল ব্যবহার করবেন, গিবার শিকায়ত করবেন না, হিংসাচাত করবেন না। আমাদের দর্শী পয় নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শীব ঈশা নামাজের বাদ 100 বাকে পড়বেন অতি মহাব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল বাকে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। আর ফজরের বাদ এই দর্শীব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শায়খ আল-খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শী ফজরের বাদ 100 বাকে পড়বেন। আর নফিস পড়ি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভিমূল থেকে টেনে ডান কার ডান কার থেকে ইলামত আকবর মুকাম তসানি বর দিয়ে মামদ কলম হন ইল্লাল্লাহ। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলা কি আওয়াজ? ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিৎ পাক লাভ ফল নয়,
শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, সবই আল্লাহ জিকির করবেন। নিয়াত করে নিন, আমি আমার কলবতি মত অজাস, আমার কলব হযরত পীর সাহেবুল্লাহ কলবে ছিল আল্লাহ তর মত অজাস, আল্লাহ তরফ হইতে সৃষ্টি তরিকার নিষ্পদ অনুযায়ী নবী ইসপাত জিকিরের ভয়ে আমার কলব এসে আল্লাহর মহব্বত মহব্বতের নূর মালুম হয়। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ, নিজের গুনাহ কথা খেয়াল করে দ্রুত পাঁচ দিন আর মহব্বত এইভাবে যে করুন, মগরবাদ দু রাকাত সুন্নাত নামাজের পরে দুই দুই রাকাত ছয় রাকাত আমিন নতুন কারাকাত আমিন পড়ার পরে তিনবার ছিল ফাতিহা, দশবার ছিল এখলাস, এগারোবার দর্শী পড়বেন, এবার সহাপসানি করবেন, তারপর নিয়াজ ও নিয়াজ করে জানা নূতন যারা বাদ হলেন তারা তিনশোবার করে এই নফি করবেন। আস্তে আস্তে দুশো করে বাড়িয়ে নেবেন, পাঁচশো, সাতশো, নয়শো, এগারো পার থাকবে। আর যারা নূতন যারা বাদ হলেন তারা চারিদিকে সাতরা নিয়ম, চারিদিকে সাতরা এর চব্বিশ পৃষ্ঠের নিয়ম লেখা আছে, সমস্ত বইটি পড়ে বিশেষ করে আপনার বত্রিশ পৃষ্ঠে ভালো করে দেখে নেবেন, আমল করার চেষ্টা করবেন। আরও অন্য কিতাব রয়েছে আপনার তরিকুল ইসলাম ফতোয়া সিদ্দিকিয়া, আপনার তানি মারফত মরফত নিসারিয়া মিনহাজ উসুল কুছুর মোহাম্মদ।